Hello everybody, welcome to my YouTube channel Sandip Chandra SVHS. আজকে তোমাদের এই ভিডিওটা ক্লাস 12 এর জন্য এর আগের দিনকে আমি ক্লাস 12 এর মডেল অ্যাক্টিভিটি কোশ্চেনস মডেল অ্যাক্টিভিটি না মডেল কোশ্চেনস উইথ অ্যানসার কি যেটা সংসদ থেকে দেয়া হয়েছে তার 7 নম্বর সেটটা গ্রামার পার্টটা এখানে সলভ করে দিয়েছিলাম সিমিলারলি আজকে তার 8 নম্বর পার্ট অর্থাৎ সেট 8 আজকে এখানে গ্রামাটিক্যাল অংশটা সলভ করে দেব তাই তোমরা ভিডিওটাকে পুরোটা দেখো এবং পরবর্তীকালে এই সেটগুলো থেকে যে যাবতীয় যা এমসিকিউ এসএকিউ গুলো থাকবে সেগুলো তোমরা এখানে পেতে থাকবে তো চলে আসছি সরাসরি আমরা ভিডিওতে প্রথমে যেটা দেয়া আছে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমটা দেয়া আছে They fill the hollow full of light. এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে হবে এটার ভয়েস চেঞ্জ আমরা করব জিনিসটাকে একটুখানি বুঝে নিয়ে করব দেখো প্রথমটা হচ্ছে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে সাবজেক্ট পার্টটাকে খুঁজতে হবে সাবজেক্ট তো প্রথমেই পাচ্ছি দে সাবজেক্ট এবার আমার দরকার ভার্ব সেটা হচ্ছে এখানে আছে ফিল অর্থাৎ পূর্ণ করা কি পূর্ণ করেছে বা কাকে পূর্ণ করেছে কি পূর্ণ করেছে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর পেয়ে যাচ্ছি আমরা দ্য হলো এটা হচ্ছে অবজেক্ট এবারে বাকি অংশটা যা আছে থাকবে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে খেয়াল রাখবে পেছনেরটাকে সামনে করব এরকম ধরনের কিন্তু চিন্তা ভাবনা রাখা যাবে না সেক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে তাহলে অ্যান্সার হবে এবার আমরা ফুল অফ লাইটের সঙ্গে রেখে দিতে পারি বা পড়েও দিতে পারি আমরা এর সঙ্গেই দিয়ে দিচ্ছি The hollow full of light is filled by them, but the hollow is filled full of light by them, যেটা তোমার ইচ্ছা হবে করতে পারো। Number two, যেটা বলা আছে, Summer's lease hath all too short a date, এটাকে complex sentence করতে হবে। এটাই করতে হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তো সেটার অ্যান্সার হবে সামার্স লিজ হ্যাভ এ ডেট That is too short. Next, number three. এখানে দেয়া আছে I am the most unhappy of men. এটাকে বলা হয়েছে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে তো এটাকে কি করবো দেখো কম্পারেটিভ ডিগ্রি তার মানে মোর বা হ্যাপিয়ার এরকম কিছু করতে হবে যেহেতু মোস্ট হ্যাপি আছে আমরা মোর হ্যাপি দিয়ে করবো I am more unhappy than any other man. Next, number four. এটা বলা আছে
So the Tsar, with the hermit's help, carried the wounded man into the hut and laid him on the bed. এটাকে স্প্লিট করতে হবে। এটার অ্যান্সারটা কি হবে দেখো, এটা মোটামুটি তিনটে সেন্টেন্সে ভাগ করা যাবে। নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, হয়ে গেল। নেক্সট আসছি পাঁচ নম্বরেরটায়। He has never done with delight. এটাকে বলা হয়েছে interrogative করতে। Interrogative কথাটার মানে হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ জিজ্ঞাসা সূচক বাক্য করতে হবে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন আমরা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করব, তখন আমাকে মনে রাখতে হবে যে যেন সাবজেক্টের আগে আমরা ভার্ব অক্সিলিয়ারি ভার্বটাকে রাখি, না হলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ হয়ে উঠবে না। তাহলে এখানে আছে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমাদের যে সেন্টেন্সটা দেয়া আছে সেটা যদি নেগেটিভে দেয়া থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভটা করব অ্যাফার্মেটিভে, অর্থাৎ সেখানে কোনো নেগেটিভ রাখবো না। আর যদি সেন্টেন্সটা দেয়া থাকে অ্যাফার্মেটিভে, হ্যাঁ বাচকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ কোয়েশ্চেনটা করব কিসে, নেগেটিভে। তো এখানে যেহেতু আমার নেগেটিভ দেয়া রয়েছে সুতরাং আমরা ইন্টারোগেটিভটা করব অ্যাফার্মেটিভে। তাহলে আমরা করব এরকম ভাবে, এখানে একটা হিজ হওয়ার কথা, ওকে। নেক্সট ডুয়েস ডাইরেক্টেড এর যেটা লাস্ট সেটা হলো ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটাকে স্লোলির অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে রিরাইট করতে হবে।
the parts of speech diye parts of speech change kora hocche ei slowly adjective diye rewrite korte hobe to amra adjective ke jokhon amra sentence e byabohar korbo tokhon khyal rakhte hobe je adjective er pore kintu obosshoi ekta noun aste hobe যেমন ধরো গুড বয় গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ ডেসক্রাইবিং ওয়ার্ড কাকে ডেসক্রাইব করবে না একটা নাউনকে সে ডেসক্রাইব করবে সুতরাং যাকে ডেসক্রাইব করবে তাকে তো তারপরে থাকতে হবে সেই জন্য অ্যাডজেক্টিভে যখন আমরা চেঞ্জ করব খেয়াল রাখতে হবে তার পরে যেন একটা নাউন অবশ্যই আসে তো এইবারে দেখো এইখানে হ্যাজ গ্রোন এখানে গ্রোটা গ্রোনটা তো হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল আর এখানে স্লোলি হচ্ছে আমার অ্যাডভার্ব এবার যখন আমি এটাকে অ্যাডজেক্টিভ করছি তখন আমাকে সাপোর্টিং একটা নাউন তো দিতে হবে কিন্তু নাউন যখন নেই তখন এই ভার্বের অংশটাকে আমাকে নাউনে ট্রান্সফর্ম করতে হবে মানে অ্যাট এ টাইম দুটো চেঞ্জ হবে অ্যাডভার্বকে যদি আমি অ্যাডজেক্টিভ করি তাহলে এই ভার্বকে আমাকে করে দিতে হবে নাউন তাহলে এর অ্যানসারটা হবে ইট হ্যাজ এই যে গ্রোনটা হয়ে গেল গ্রোথ এই গ্রোথটা হচ্ছে কিন্তু নাউন আর স্লোলি হয়ে গেল স্লো এটা অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে চেঞ্জ হলো নেক্সট যে অংশটা আছে সেটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন সেই আর্টিকেল প্রিপোজিশনের জন্য একটা প্যাসেজ দেওয়া আছে সেই প্যাসেজটা আমি তোমাদের সামনে আগে লিখে দিচ্ছি তারপরে কিভাবে সেটা ফিল আপ করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে আমাদের প্যাসেজ রেডি হয়ে গেছে আর্টিকেল প্রিপোজিশনে যেটা দেওয়া আছে দেখো দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেসড তারপর ড্যাশ রয়েছে ড্যাশ হিজ স্টমাক এইটার জায়গায় আমাদের হবে এগেনস্ট প্রেসড এগেনস্ট হিজ স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং এখানে হবে ফ্রম আন্ডার দেন দেন হি রিচড দ্য জার হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড Mourning feebly, the Tsar and the hermit unfastened the man's clothing. There was a large wound in his stomach. The Tsar washed it as best as he could and bandaged it with his handkerchief and with a towel the hermit had. এরপরে আর একটা অংশ থাকছে যেটা সি এর থাকে যেটা হচ্ছে এরর কারেকশন এখানে কি বলা আছে দেখো একটা লাইন দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে এখানে বলা আছে ইট উড টেক মি সাম টাইম ডিসকভারিং সামথিং অ্যাবাউট হার লুকস দিয়ে এই ডিসকভারিং আন্ডারলাইন করা আছে মানে এইটাই কিছু ভুল আছে তার জন্য তিনটে অপশন দেওয়া আছে হ্যাভিং ডিসকভার্ড ডিসকভার আর হচ্ছে টু ডিসকভার তা আমাকে যখন আমি অ্যান্সারটা লিখব তখন লিখতে পারবো দ্য কারেক্ট অ্যান্সার ইজ লিখব পরীক্ষার খাতায় যখন আমরা লিখবো এই অ্যান্সারটাকে এইভাবে লিখবো যে ইট উড টেক মি সাম টাইম দিয়ে যেটা সঠিক উত্তর হবে টু ডিসকভার লিখে সেটাকে আন্ডারলাইন করে দেবো সামথিং অ্যাবাউট হার লুকস তো এইখানে সেট 8 কমপ্লিট হলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে
তোমরা ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী সেটগুলোর জন্য দেখতে থাকো আমার চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। থ্যাংক ইউ।